আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। পাক আফগান সীমান্ত দখল তালেবানের, সীমান্ত বন্ধ পাকিস্তানের, তুরস্কের জন্য হুমকি সৃষ্টিকারী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গোষ্ঠীকে হুঁশিয়ারি, চীনকে রুখতে নতুন কৌশল বাইডেনের, বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন 1,40,00,000 ফিলিস্তিনি, এবং সর্বশেষ তুরস্ককে তালেবানের কড়া হুঁশিয়ারি। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। পাক আফগান সীমান্ত দখল তালেবানের, সীমান্ত বন্ধ পাকিস্তানের। পাকিস্তানের সঙ্গে থাকা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সীমান্ত দখল করে নিয়েছে তালেবান। পাকিস্তানি কর্তৃপক্ষ তাদের পাশ থেকে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তালেবান যে বর্ডার ক্রসিং দখল করেছে সেখান দিয়েও সব আটকে দিয়েছে পাকিস্তান, এ খবর দিয়েছে আল জাজিরা। পাকিস্তানের স্থানীয় সরকারের কর্মকর্তা আরিফ কাকার বলেন, আফগান সীমান্তে তালেবানের উপস্থিতি লক্ষ্য করেছেন তারা, তবে সেখানে আফগান নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নেই, তাই পাকিস্তান এই সীমান্ত পুরোপুরি সিল করে দিয়েছে, কোনো পণ্য বা মানুষ চলাচলের সুযোগ নেই আর। রয়টার্স জানায়, তালেবান যোদ্ধাদের কাছে বুধবার সরকারি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে ডুরান লাইনে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের নিয়ন্ত্রণ হারিয়েছে আফগান সরকার। আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা পাকিস্তানের সাথে ডুরান লাইন সীমান্তের পাশে অবস্থিত কান্ধার প্রদেশের স্পিন বোল্ডাক জেলায় একটি শহর পতনের বিষয়টি নিশ্চিত করে। তুরস্কের জন্য হুমকি সৃষ্টিকারী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গোষ্ঠীকে হুঁশিয়ারি। তুরস্কের নিরাপত্তার বিরুদ্ধে হুমকিমূলক সব সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে তুরস্ক লড়াই অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেছেন, দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যে সন্ত্রাসী গোষ্ঠী হোক না কেন, তাদের অক্ষম করার সামর্থ্য ইচ্ছা শক্তি তুরস্কের আছে। খবর ডেইলি সাবা। তুরস্কে সামরিক অভ্যুত্থান চেষ্টা প্রতিরোধের পঞ্চমতম বার্ষিকী স্মরণে গতকাল বুধবার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির পার্লামেন্ট সদস্যদের নিয়ে এক বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের সীমানার বাইরে যেখানে হুমকি রয়েছে সেখান থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা শুরু হবে। চীনকে রুখতে নতুন কৌশল বাইডেনের। চীনের সঙ্গে একটি এমার্জেন্সি হটলাইন চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে বাইডেন প্রশাসন। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য এই ব্যবস্থা স্থাপনের চিন্তা করছে যুক্তরাষ্ট্র। সিএনএন জানিয়েছে, শীতল যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যোগাযোগের জন্য চালু হওয়া রেড টেলিফোনের আদলে চালু হতে পারে এমার্জেন্সি হটলাইন। তবে এই ধারণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে আর চীনের কাছেও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব তোলা হয়নি। জানা গেছে, যুক্তরাষ্ট্র চীনের মধ্যে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি কমাতে এই পথে হাঁটতে চায় বাইডেন প্রশাসন। এই ধরনের হটলাইন প্রতিষ্ঠিত হলে প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা তার জাতীয় নিরাপত্তা দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হবে। এর মাধ্যমে সেনাবাহিনীর গতিবিধি কিংবা সাইবার হামলা নিয়ে সতর্ক বার্তাও আদান প্রদান করা যাবে। যুক্তরাষ্ট্র বলছে, চীনা সেনাবাহিনীর আক্রমণাত্মক মনোভাব দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সুযোগ বাড়িয়েছে। এই জন্য তারা মনে করে, ভবিষ্যতে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি এড়াতে এ বিষয়ে অনেক কাজ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন 1,40,00,000 ফিলিস্তিনি। ইসরায়েলি বর্বরতা দখলদারিত্বের কারণে নিজেদের ভিটে মাটি হারিয়ে বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছেন 1,38,00,000 ফিলিস্তিনি। ফিলিস্তিন সরকার সম্প্রতি এক পরিসংখ্যানে এই তথ্য জানিয়েছে। দখলদার ইসরায়েলের অত্যাচার আর নির্যাতনে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি লোকসংখ্যা কমে এখন মাত্র 52,30,000 দাঁড়িয়েছে। খবর আরব নিউজের। বিশ্ব জনসংখ্যা দিবসে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড যৌথভাবে ওই পরিসংখ্যানের রিপোর্ট প্রকাশ করে। অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরের মোট জনসংখ্যার 33% শিশু। এদের মধ্যে গাজায় 41% বাসিন্দার বয়স 15 বছরের নিচে। পরিসংখ্যানে দেখা গেছে, গাজায় 365 বর্গ কিলোমিটারে 21,10,000 ফিলিস্তিনির বসবাস, যা বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকার মধ্যে অন্যতম। তুরস্ককে তালেবানের কড়া হুঁশিয়ারি।
সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার সময় দেশটিতে তুরস্কের সেনা উপস্থিতি বাড়ানোর বিরুদ্ধে তালেবান গ্রুপ 14 জুলাই আঙ্কারাকে হুঁশিয়ারি করে দিয়েছে। তারা কঠোর ভাষায় বলেছে, তুরস্কের এমন সিদ্ধান্ত অনেক নিন্দনীয়। এর আগে 13 জুলাই দলটি বলেছে, মার্কিন বাহিনী যখন আফগানিস্তান ছাড়ছে তখন তুরস্কের এ ধরনের সিদ্ধান্ত নিন্দনীয়। তালেবানের এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের এই সিদ্ধান্ত অপরিণামদর্শী, এটি আফগানিস্তানের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন, এটি আমাদের জাতীয় স্বার্থ বিরোধী। এবং সর্বশেষ, পরমাণু অস্ত্র বানাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম এই মুসলিম রাষ্ট্র। পরমাণু অস্ত্র বানানোর পর্যায়ে অর্থাৎ 90% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা ইরানের রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। মন্ত্রিসভার বৈঠকে তিনি বুধবার একথা জানান। এ সময় তিনি আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচি অক্ষুণ্ণ রয়েছে। পরমাণু শক্তি সংস্থা প্রমাণ করেছে ইরান চাইলে 260 মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। কখনো যদি নিজেদের রিয়্যাক্টরের জন্য 90% মাত্রার ইউরেনিয়াম প্রয়োজন হয় তাতে সমস্যা নেই, এই সক্ষমতা আছে। রুহানি বলেন, শান্তিপূর্ণ কাজের জন্য ইরান সব কিছু করতে পারে। ইরানের প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা ভাবতেই পারেনি যে ফর্দু পরমাণু স্থাপনা চলমান থাকবে। তারা ভেবেছিল সর্বোচ্চ 100 সেন্ট্রিফিউজ সচল থাকবে, কিন্তু পুরো মাত্রায় এটি সচল রয়েছে।